ফজরের ফরজ নামাজের পর সূরা আসরের শেষ ইনায়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা? ফজরের নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো জামাতে? পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়বেন কেন? এটা হলো যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয়, দোষ নেই, এটা নিয়মিত অধিবাস হিসেবে সমস্যারে পড়া, এটা আরেকটা বেদাত।